প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, মিসও ভালো আছি। আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে। তো আমাদের আজকে আমরা কি করব, আমরা আমাদের এই দেশে, আমাদের যে এই বাংলাদেশ, আমরা যে বাংলা ভাষায় কথা বলি, এই ভাষার জন্য কি হয়েছে, অনেক সংগ্রাম করতে হয়েছে, যারা শহীদ হয়েছেন ভাষার জন্য তাদেরকে কি আমরা ভাষা শহীদ বলি। আজ আমরা এই ভাষা শহীদদের নিয়েই আলোচনা করব। তো আজকের পাঠ আমাদের হচ্ছে ভাষা শহীদদের কথা। তাহলে এবার চলো শিক্ষার্থীরা, আমরা দেখি আমাদের পাঠে কি রয়েছে। ফেব্রুয়ারি মাসের 21 তারিখ, 1952 সাল, ফাল্গুন মাস, কোনো কোনো গাছে পাতা ঝরে পড়েছে, কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে, পলাশ ফুল ফুটেছে, তারপর কি, চলো আমরা দেখি তারপর কি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, চারিদিকে থমথমে ভাব, পুলিশ মিছিল করতে নিষেধ করেছে, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ছাত্রদের, পাকিস্তান সরকার চায় উর্দুকে রাষ্ট্রভাষা করতে, বাঙালির মুখের ভাষাকে কেড়ে নিতে চায়, কিছু ছাত্র জনতা তা মানবে না, তারা মিছিল করবে, টকবগে তরুণরা বেপরোয়া, প্রয়োজনে তারা জীবন দেবে, মায়ের ভাষার দাবি ছাড়বে না। কি আমাদের দেশের টকবগে তরুণরা কি করেছে, ভাষার জন্য জীবন দিয়েছে, তবু কি তারা তাদের দাবি এতটুকু ছাড়েনি। এবারে আমরা দেখতে পাচ্ছি মিছিল বের হলো, পুলিশ গুলি করল, গুলিতে নিহত হল রফিক, সালাম, বরকত, জব্বার, নাম না জানা আরও অনেকে, তারা আমাদের ভাষা শহীদ, যারা আমাদের এই বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন, আমরা তাদের কখনোই ভুলব না। বাংলাদেশ, বাংলাদেশের কি এই ভাষার জন্য যারা একে একে শহীদ হয়েছেন, আমরা এখন তাদের সম্পর্কে জানব। মানিকগঞ্জ, মানিকগঞ্জে কে, রফিকউদ্দিন আহমেদ, রফিকউদ্দিন আহমদ বাড়ি মানিকগঞ্জে, কলেজের পড়া শেষ না করে এসেছিলেন ঢাকায়, ঢাকার বাদামতলিতে ছিল তার বাবার ব্যবসা, কিন্তু ওই দিন তার মন ব্যবসায়ে আটকে থাকেনি, তিনিও ভাষার দাবিতে ছুটে এসেছিলেন মিছিলে, পুলিশের গুলি এসে তার মাথায় লাগে, সঙ্গে সঙ্গে তিনি মারা যান। কি এভাবে তিনি শহীদ হলেন ভাষার জন্য। আমরা এবারে দেখি তারপর কে আছেন। আমরা একে একে ভাষা শহীদদের সম্পর্কে জানতেছি। ময়মনসিংহ, ময়মনসিংহে রয়েছেন আবুল জব্বার, আব্দুল জব্বার, ময়মনসিংহের গফরগাঁওয়ে তার বাড়ি, গরিব পরিবারের সন্তান তিনি, লেখাপড়ায় বেশি দূর এগোতে পারেননি, এক সময় চাকুরি নিয়ে চলে যান বিদেশে, অনেকদিন পর দেশে ফেরেন, ঢাকায় এসেছিলেন অসুস্থ শাশুড়ির চিকিৎসার জন্য, ভাষার জন্য তারও প্রাণ কেঁদেছিল, বাংলা ভাষার জন্য তিনিও মিছিলে যোগ দিয়েছিলেন, পুলিশের গুলি এসে লেগেছিল তার শরীরে, তাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, কিন্তু ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি, রাতেই তিনি মারা গেলেন। এভাবে যে আমাদের ভাষার জন্য আরও কত শহীদ হয়েছেন আমরা তা জানি না, তাই আমরা কি করব, আমাদের ভাষার জন্য কাজ করে যাব। ফেনী, ফেনীতে রয়েছেন আব্দুল সালাম, আরেক ভাষা শহীদদের নাম আব্দুল সালাম, ফেনী জেলায় তার বাড়ি, তিনিও ঢাকায় চাকুরি করতেন, ভাষার টানে তিনিও গেলেন মিছিলে, এক সময় পুলিশের গুলি এসে লাগলো তার শরীরে, তাকে হাসপাতালে ভর্তি করা হলো, 1.5 মাসেরও বেশি সময় ধরে তিনি চিকিৎসা চালালেন, তাকেও বাঁচানো গেল না। এভাবে এক এক করে অনেকেই শহীদ হলেন, কিন্তু শেষ পর্যন্ত কি আমাদের মাতৃভাষা রক্ষা পেল, আমরা কি
আমাদের ভাষায় এখন আমরা কথা বলতে পাচ্ছি এই সব ভাষা শহীদদের জন্যই। এই ভাষা শহীদরা মাতৃভাষাকে ভালোবাসতেন, তারা জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছেন। তাদের আত্মত্যাগের ফলে বাংলা রাষ্ট্রভাষা হয়েছে, তাদের ত্যাগের কথা ভুলে যাওয়ার নয়। তারা অমর, আমরা কখনো তাদের ভুলব না। আমরা কি তাদের স্মরণ করব সব সময়ে আমাদের প্রতিটা কাজের মাধ্যমে? শিক্ষার্থীরা, আমরা আজ এই যে ভাষা শহীদদের সম্পর্কে জানলাম, এগুলো কি করব আমরা? আমাদের নিজেদের মধ্যে তাদের যে চেতনাগুলো ছিল একে একে সেগুলো জাগিয়ে তুলব। এবার আমরা চলো দেখি এই পাঠ থেকে কিছু শব্দ আমরা খুঁজে বের করি এবং অর্থ বলি। থমথমে মিছিল, টকবগে বেপরোয়া হাসপাতাল। থমথমে অর্থ বিপদের ভয়ে নীরব অবস্থা, মিছিল অর্থ শোভাযাত্রা, টকবগে অর্থ গরম হয়ে ওঠা, বেপরোয়া অর্থ ভয়হীন, হাসপাতাল অর্থ চিকিৎসালয়। ব্যবসায় অর্থ কারবার, অসুস্থ অর্থ সুস্থ নয়, রুগ্ন বা পীড়িত। মাতৃভাষা, মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শেখে। আত্মত্যাগ, নিজের জীবন উৎসর্গ করা, অমর, চিরদিনের জন্য স্মরণীয়। এবারে আমরা ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। মিছিলে, টকবগে, হাসপাতালে, মাতৃভাষা, অমর, বেপরোয়া। ক, তরুণদের মধ্যে সবসময় দেশ ভাব, টকবগে। বাক্যটি আরেকবার পড়ি, তরুণদের মধ্যে সবসময় টকবগে ভাব। খ, 21শে ফেব্রুয়ারির দেশ খালি পায়ে যেতে হয়। কি, মিছিলে। তাহলে বাক্যটি আরেকবার পড়ি, 21শে ফেব্রুয়ারির মিছিলে খালি পায়ে যেতে হয়। গ, অসুস্থ মানুষ ড্যাশ ভর্তি হয়, কোথায় ভর্তি হয়? হাসপাতালে। তাহলে বাক্যটি আরেকবার পড়ি, অসুস্থ মানুষ হাসপাতালে ভর্তি হয়। ঘ, বাংলা আমাদের ড্যাশ মাতৃভাষা। তাহলে বাক্যটি আরেকবার পড়ি, বাংলা আমাদের মাতৃভাষা। ঙ, সব কিছুতে তার ড্যাশ। কি, বেপরোয়া ভাব। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি, সব কিছুতে তার বেপরোয়া ভাব। চ, দেশের জন্য যারা প্রাণ দেন তারা ড্যাশ, তারা কি? তারা অমর। তাহলে বাক্যটি আরেকবার পড়ি, দেশের জন্য যারা প্রাণ দেন তারা অমর। এবারে চলো শিক্ষার্থীরা আমরা যুক্তবর্ণগুলো চিনে নেই এবং যুক্তবর্ণ দিয়ে বাক্য তৈরি করে কি গঠিত নতুন শব্দ পড়ি। ফাল্গুন, এখানে লয় গ, এটিকে ভেঙে আমরা লিখতে পারি ল যোগ গ, এভাবে বলগা আমরা নতুন শব্দ শিখতে পারি। অসুস্থ, এখানে রয়েছে শয় থ, এটিকে ভেঙে আমরা লিখতে পারি স যোগ থ, এভাবে মুখস্থ দুস্থ আমরা নতুন নতুন শব্দ শিখতে পারি। সম্মান, ময় ম, এখানে আমরা এটিকে ভেঙে লিখতে পারি ম যোগ ম, এভাবে আম্মা আমরা কি নতুন শব্দ শিখতে পারি। রাষ্ট্রভাষা, এখানে রয়েছে শয় টয় র ফলা, এটিকে ভেঙে আমরা লিখতে পারি স যোগ ট যোগ র ফলা, এভাবে উষ্ট্র লোষ্ট্র নতুন নতুন শব্দ আমরা শিখতে পারি। শিক্ষার্থীরা, এবারে চলো আমরা সঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে? এক, রফিক, দুই, সালাম, তিন, বরকত, চার, জব্বার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে ছিলেন বলো? হ্যাঁ, আমাদের সঠিক উত্তর বরকত। বরকত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এবারে আমরা দেখতে পাচ্ছি কি, খ, রফিকের বাবা কি করতেন? এক, ব্যবসা, দুই, কৃষিকাজ, তিন, চাকরি, চার, শিক্ষকতা। সঠিক উত্তর ব্যবসা। গ, আব্দুল সালামের বাড়ি কোন জেলায়? এক, মানিকগঞ্জ, দুই, ঢাকা, তিন, ময়মনসিংহ, চার, ফেনী। তাহলে কি শিক্ষার্থীরা, আমাদের সঠিক উত্তর কি? ফেনী। এবারে আমরা সঠিক শব্দটি বাছাই করে ফাঁকা জায়গায় বসিয়ে কি এই শূন্য স্থানটি পূরণ করি। ক, কিছু কিছু গাছে নতুন দেশ গজিয়েছে পাতা। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি, কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে। খ, পুলিশ ড্যাশ করতে নিষেধ করেছে। পুলিশ কি করতে নিষেধ করেছে? মিছিল। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি, পুলিশ মিছিল করতে নিষেধ করেছে। গ, টকবগে তরুণরা ড্যাশ বেপরোয়া। তাহলে বাক্যটি আরেকবার পড়ি, টকবগে তরুণরা বেপরোয়া। ঘ, এই ভাষা শহীদরা ড্যাশ ভালোবাসতেন মাতৃভাষাকে। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি, এই ভাষা শহীদেরা মাতৃভাষাকে ভালোবাসতেন। শিক্ষার্থীরা, চলো এবারে আমরা কি নতুন কিছু করি। যেমন এখানে কি রয়েছে মাসের নাম, যেমন ফেব্রুয়ারি, ফাল্গুন, এভাবে আমরা
ফুলের নাম জায়গার নাম কি বলি ও লিখি যেমন ফুলের নাম আমরা কি বলতে পারি পলাশ শিমুল জায়গার নাম কি ঢাকা ময়মনসিংহ এখন শিক্ষার্থীরা চলো আমরা কি করব একই সাথে বিপরীত শব্দ শিখে নেব এবং সেখান থেকে সঠিক শব্দটি বেছে শূন্য স্থান পূরণ করব আমরা এখানে পাশাপাশি দুটো করে শব্দ দেখতে পাচ্ছি একটি আরেকটির কি বিপরীত শব্দ গরীব ধনী সম্ভব অসম্ভব জীবন মরণ নতুন পুরনো তাহলে আমরা এখন সঠিক শব্দটি বাছাই করে শূন্য স্থানগুলো পূরণ করে ফেলি ক দেয়াশ হলেও তিনি ভালো মানুষ ছিলেন কি গরীব গরীব হলেও তিনি ভালো মানুষ খ ভাষার দাবিতে ছাত্ররা ড্যাশ দিয়েছিল কি দিয়েছিল জীবন দিয়েছিল ভাষার দাবিতে ছাত্ররা জীবন দিয়েছিল গ লেখাপড়া না করে ভালো ফলাফল করা ড্যাশ কি ভালো ফলাফল করা অসম্ভব তাহলে আরেকবার বলি লেখাপড়া না করে ভালো ফলাফল করা অসম্ভব ঘ বসন্তকালে ড্যাশ পাতা গজায় কি পাতা গজায় বলো নতুন হ্যাঁ তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি বসন্তকালে গাছে নতুন পাতা গজায় শিক্ষার্থীরা এবারে আমরা কি করব প্রশ্নগুলো মুখে মুখে বলবো এবং উত্তর লিখব ক ছাত্ররা কি দাবি জানিয়েছিল ছাত্ররা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিল খ পাকিস্তানিরা কি চেয়েছিল পাকিস্তানিরা উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল গ 1952 সালের 21শে ফেব্রুয়ারি কে কে শহীদ হয়েছিলেন 1952 সালের 21শে ফেব্রুয়ারি রফিক সালাম বরকত জব্বার সহ নাম না জানা আরও অনেকে শহীদ হয়েছিলেন ঘ ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আমরা কি নামে ডাকি ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আমরা ভাষা শহীদ নামে ডাকি ঙ রফিকউদ্দিন আহমেদ কেন ঢাকায় এসেছিলেন রফিকউদ্দিন আহমেদ কলেজের পড়া শেষ না করে ঢাকায় ব্যবসার কাজে এসেছিলেন চ আব্দুল জব্বারের বাড়ি কোথায় আব্দুল জব্বারের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও থানায় ছ ভাষা শহীদরা কিসের জন্য জীবন দিয়েছিলেন ভাষা শহীদরা মাতৃভাষার জন্য জীবন দিয়েছিলেন বর্গীয় জ ফেব্রুয়ারি মাসে ফোটে এমন কয়েকটি ফুলের নাম কি কি ফেব্রুয়ারি মাসে ফোটে এমন তিনটি ফুলের নাম হল পলাশ গাঁদা ও ডালিয়া ভাষা শহীদরা কেন অমর ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তারা দেশকে ভালোবাসতেন তারা জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছেন তাদের এই আত্মত্যাগের কথা ভোলা যাবে না তাই ভাষা শহীদেরা অমর শিক্ষার্থীরা আমরা ভাষা শহীদদের কথা সম্পর্কে জানলাম এখন আমরা কি করব এই ভাষা শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করব এবং কি তাদের কথা মনে রাখব এখন আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি এই শব্দগুলো দিয়ে কি একটি করে বাক্য বলি যেমন পাতা বসন্তকালে গাছে নতুন পাতা গজায় ভাষা বাংলা আমরা বাংলা ভাষায় কথা বলি ডাক্তার ডাক্তাররা চিকিৎসা করেন গুলি মিছিলের ওপর গুলি করা হয়েছিল ত্যাগ ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে আমরা কি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি এবারে আমরা কি দেখতে পাচ্ছি একটি ছবি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এই ছবিটি দেখে মনের মধ্যে কি কোনো কিছু মানে ভাবতেছো না তোমরা কি ভাবছো আসলে এটা কি হতে পারে কিসের ছবি তাহলে চলো আমরা এভাবে কি করি নিজেরা চিন্তা করি এবং লিখে ফেলি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিল হয়েছিল স্লোগান উঠেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই ভাষা আন্দোলনের মিছিলে নারী পুরুষ নির্বিশেষে সবাই যোগদান করেছিল হ্যাঁ এটি সেরকমই একটি ছবি তাহলে আমরা কি করব আমরা আজ এই পাঠে যা যা শিখলাম বাসায় কি চর্চা করব আবার পরবর্তী ক্লাসে আমরা সঠিক সময়ে আবারও চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকবো